ওই গাদা তাহলে একটু কপালে বাদ দে উড়ছি উড়ছস তো ওই গাদা লেখাপড়া শেষ করলি এখন একটা চাকরি বাকরি কর চাকরি বাকরি তো পাস না হলো চাকরি বাকরির পাশে তোর কম ঘুরা গাড়ি করলাম না ঘুরতে ঘুরতে আর নিজে পাগল না লইয়া গেছি এত দিন না সে চাকরি পাশে ঘুরে এ চাকরি নিগা জায়গা জায়গা 2 লাখ টাকা লাগাই ঘুরছি তুমি দেখো হ্যাঁ বাবা অনেক ঘুরা ঘুরি করলি তাও চাকরি হলো না এখন তুই তো বড় হয়ে গেছ তোর তো বিয়ে শাদু করা লাগবে এখন তো একটা ব্যবস্থা করা লাগবে ওই গাদা শোন আমি কইতাছি কি তুই গ্যারাম গ্যারাম যায় প্রাইভেট পড়া হ্যাঁ বাইতে বাইতে যায় বেগের বাইতে বাইতে গ্যারামে গ্যারামে যায় কমু যে প্রাইভেট পড়াবে নাকি গো প্রাইভেট এটা দে ডাক বঞ্জি যাওয়ার পরে গিয়া কই গিয়া এ বগর কবি কে অনেক ছাত্র ছাত্র আছে না গ্যারাম এলাকায় যা যা বাড়িতে বাড়িতে পড়াবি আচ্ছা গেতাছি তুমি দোয়া কর আমি জানি দুই সাইডে ছাত্র জানি পাই পড়াবা নিকে বুঝছ বাবা কি কষ্ট বাপটা পয়সা নাই তুই আমার একটা পোলা তোর আমি কত কষ্ট করে মানুষ করছি কত কষ্ট করে তোর লেখাপড়া শিখাইছি তোর লাগে আমি দোয়া করব আচ্ছা ঠিক আছে আমি গেতাছি মনে করে ছাত্র ছাত্রী যাই পাই সব মনে করে গরমে পড়ান শুরু করবেন প্রাইভেটই পড়ানো তা তোর বুঝলি যা পাস বড় তা যা পাস সবই পড়াবি আচ্ছা যাই দিলি আল্লাহর নামে বাইরে যা আচ্ছা আল্লাহর নামে গেলাম চিন্তায় ভালো লাগে না কত ঘোরাঘুরি করলে পোলা রায় বন্ধ একটা চাকরি পাইলো না বড় হইছে বিয়ে করার লাগবো হ্যাঁ এই বকা বয়ে থাকলে কে শুনছ চলবো কার কত কষ্ট করে খাওয়াবো পোলা ডারে আল্লাহ আজকে যেন ছাত্র ছাত্র পায় পোলা রাজনী লেখাপড়া করে দুটাতে হ্যাঁ গরেন্দর পারে শিক্ষিত আমার বাড়ি তো হেবা পয়সা নাই বিয়ে করছে অল্প দিন ধরে বুঝছেন কি আমার মাথায় টেনশন তো আমার পড়াবে পড়াই আমি তো মনে প্রাইভেট পড়াবার নিয়ে পড়াইছি মনে করছে বেকার অবস্থা চাকরি চুকরি পাই নাই বাড়ি বাড়ি ঘুরে দিই কেনা কেনা প্রাইভেট পড়াবো এই বাড়িতে ছাত্র ছাত্রী যাই ভাই পড়বো পড়াবো আমার কাছে গেলো যে যদি মাস্টার ঠিক না হয় তাহলে অন্য একটা ব্যবস্থা তো করে রাখবো কম সুব না কম সুবাবো তাহলে আমার খাবার দাও তোমার কাছে
তোমার বাড়ি কোনে বাড়িতে এলাকাই এই এলাকায় তোমার তো চিনলাম না ও যে দক্ষিণ পশ্চিম পাড়া হবে মানে দক্ষিণ মুই থেকে পশ্চিম জানাগে আচ্ছা ছাত্র ছাত্রী কি এতদিন পড়াইছাও পড়াইছি ও আচ্ছা ঠিক আছে আমার মেয়ের সামনে পরীক্ষা তুমি যদি ভালো রেজাল্ট করে দেহারো তাহলে তোমার তো বেতন দিবই আর পুরস্কার দিব তোমারে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা মাসে কয় টাকা নেবে মাসে 2-3000 টাকা দিবে নিচে না 3000 মানে মানে 1700 আচ্ছা ঠিক আছে সামনে আমার মেয়ের পরীক্ষা দুটি তুমি রুলং এক করে দেখারো তেলে তোমারে 200 না তোমার 2000 টাকা মিল করে দিমান আচ্ছা আল্লাহ বলছি আচ্ছা ঠিক আছে তেলে গিয়া থেকে পরবারা পরবাতি গাও কালকে করে নিয়ে বতা বা আজকে থেকে শুরু আজকে বিকেল আসতে পারো আজকে বিকেল থেকে আচ্ছা বিকেল গোনা হোক কালকে সকালে বা দুই বেলা পড়াবা আচ্ছা ঠিক আছে দুই বেলা হ্যাঁ সকালে আর বিকালে হ্যাঁ ঠিকই তো কইছে দুই বেলায় তো ভালো করে পড়াই ও বেড়া দুই বেলা পড়াইছে আহা বাবা রে ও বেড়া তো দুই বেলায় পড়াইছে হ্যাঁ কাকা হ্যাঁ এর আবার খটকা খটকা নাক আছে আরে বাবা কি খটকা বার কম 1500 দুই বেলা পড়াইছে হ্যাঁ আমার বাইতে থাকছে মনে কর আরো কাস্টম করতে তিন বেলা খাইছে ও আমার বাইতে থাকছে দুই বেলা কা পাঁচ বেলা পড়াইলে কোনো সমস্যা নাই বাইরে ছাত্র ঠিক রেগে এর বাইতে পাঁচ বার পড়াই গোড়া তো আচ্ছা তুমি আমি তো শুন আই আই পড়া আমি এক বেলা পড়া করে পড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এক বেলাই পড়ো তাহলে সন্ধ্যায় আহো खाता मन करो मन ना गया गलम প্রাইভেট পড়াবো প্রাইভেট পড়াবা এটা খুইজা খুইজা বের করতে দাও ছাত্র ছাত্রী কাল চাকরি তো গুনা নিবে না চাকরি নিয়ে ঘুরতি ঘুরতি পাগল হয়ে গেছে হাসি চাকরি তো বাইরে গুনা নিবে ভাই মাস্টার মানুষ ভাই তোমার আর কি কমু তাতে কি মিছে তো একবারই মিছে কোন বারি দুই দিন মিলাইছি হ্যাঁ দুই দিন মিলাইলে তা আঙ্গুই ভাড়া কার বাইতে গেলে এবার আমি মিলাইছি যে কালাসনের বাইতে মিলাইছি কালাসনের বাইতে হ্যাঁ ওই বাইতে থাকবা মাস্টার থাকবো না তো পরে পরে বাইতে যামগা লাভ নাই তো কে खबर উঠবি বাজে দেই হবছিল আরে মাস্টার সাহেব আর কি কমু কইলাম না এই একটা কাঁচা টয়লে তাও একটা বাস লম্বা বেলে ভালো আছে থাকে উনা কইল না সালা গিগকে কথা কথা বল না কবার চাইছিলাম না তোমার মনে করে দিলাম বেকারে তো ভাই পড়ব তুমি আরে আমি পড়িব মনি এটা আমি ব্যবস্থা করব মনি আমি আমি চাকরি তো নেছি মোনা মারি এখন আমার ওইডি বড় কিছু মোনা ঠিক পা না না ঠিক না ঠিক মনি জানাম না আমারে তো টিয়া বসা হ্যাঁ টিয়া বসা মনে করতে আমি তো আমার বাইতে আছিলে যে হ্যাঁ আমি কত বেতন আগে আগে দিয়েছি হ্যাঁ কত আগে দিছে জানার কথা হইলে না আসাইলে গো কে আপনি যে এক মাসের বেতন তিন মাস পরে দিছিলেন মনে আছে এমন
দক্ষিণ পাড়ার আছে না পোলাটার নাম হলো সোনামিয়া, খুব ভালো মাস্টার বলে ওই যে খাড়া খুঁড়া খাড়া ফিরে খাড়া ফিরে ওই যে গেদি রে মানে গেদির মাস্টারটা তো গেছে গা আমি তো জানি তাহলে বিকালে হোক কথা কয়ে দিবি নিয়ে যাই আগে প্রাইভেট পড়াবার নিকে যাবার নিজে হবে শোনো বাবা তোর কতগুলো একা একা থাকবো তোর বিয়ে করাবো নাতি তো ওইগুলো নিয়ে আমি থাকবো দ্বিতীয় পৃষ্ঠা পড়া দিছিলাম আমাদের ছোট নদী চলে বাকে বাকে আচ্ছা ঠিক আছে ছোট নদী বাকে বাকে চলে গেলি আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি হ্যাঁ পড়ো আমাদের নদীতে পড়ে বাকে বাকে স্যার আচ্ছা ওইটা শেষ হয়েছে হ্যাঁ 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 এখন এটা পড়ি হ্যাঁ পড়ো তুমি স্যার এবার এটা বললাম হ্যাঁ আমাদের দেশটাকে কত ভালোবাসি সবুজ দেশে ফলের হাসি স্যার এটা জানি কি গো মরে নাই তো ঘুমাইছে দেখি মাস্টার সাহেব বলো আমাদের দেশটা চলে এমনি কথা কও এমনি কথা কও এটা হলো আমাদের দেশটা আমাদের আপনি
মাস্টারে কোনি গলায় মারা থাকে আছে ব্যস্তকে হাফ পেন্টের মাস্টারকে দিতে পায় আগে থেনে দিও আবার গা আগে দিও আমি তো মেন্টে পুত্র একটা বাড়ি দিতে দিই মুতি মনে মাস্টারকে শিখে দিই এই বাবা মাস্টার তো পড়েন না না আচ্ছা আচ্ছা আমি নগলা আমি আপনি পড়েন কি ঝামেলা রাখলো পাদি এত কাজ করে না করে খেতে দাও দরকার নাই কিন্তু সামনে পরীক্ষা থেকে কিছু পড়লাম না বিদায় আমার তোমার মতো মাস্টার লাগবো না যাও আর বিদায় যে কইরা দিবে যখন বিদায় যে কইরা দিবে মাস্টারটা বাবা করে মাস্টার না করলে গুমরা মাসে তে কি করবা এই যে কই তুমি কি ভালোভাবে আমার মেয়ের পড়া হবা এ আছে তোর ভালো করে পড়াম না গুমরা বাদ দে হবে নাকি গুমরা বাদ দে আমরা গুমরা কোন দিন মেশে বাদ দে মানে যখন ছাত্র ছাত্রী পড়াবার হবা তখন গুম পারবা না এটা তো স্বীকার করা হারো তাহলে এবার প্রথমকার মতো তোমার মাফ করে দিব ঠিক আছে তাই আমি এরপর দিকে গুম পারবো না এরপর দিকে ঠিক মতো পড়াবো কি কই নাম নেরা আসলে গুম পড়াবার গুম পড়ানোর দিন গুম পড়াবো না